নমস্কার বন্ধুরা, আরও একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকের ভিডিও বিকাশ ভবন স্কলারশিপ রেনুয়েল সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যখনই বিকাশ ভবন স্কলারশিপে এই মুহূর্তে যাচ্ছ, সেখানে একটা রেনুয়েলের লাস্ট ডেট দেওয়া রয়েছে। আজকে বলবো তোমাদের কখন রেনুয়েল করতে হবে, কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বিকাশ ভবন আবেদন করেছো এবং রেনুয়েল করার জন্য সমস্ত কিছু ক্রাইটেরিয়া রেডি রয়েছে, হ্যাঁ বন্ধুরা, তাদের জন্যই বিশেষ করে ভিডিওটা। তারা বুঝে উঠতে পারছে না কখন রেনুয়েল করবে, রেনুয়েল করতে কী কী কাগজ লাগবে, আবার কি আমাদেরকে অঞ্চল বা ইনকাম সার্টিফিকেট আনতে হবে কি না, বা স্কুলের বা কলেজের সই করাতে হবে কি না, এই সব বিস্তারিত বিষয়গুলো বা ধারণাগুলো তোমাদের মনের মধ্যে আসছে। তোমরা বুঝতে পারছো না সঠিক পদ্ধতি কী, সঠিক কী কী কাগজপত্র প্রয়োজন হবে। হ্যাঁ বন্ধুরা, সেই বিষয়টা নিয়ে আজকের আমাদের ভিডিও। তোমরা আমাদের ভিডিওটা দেখার পর তোমরা নিজের থেকে বুঝতে পারবে বিকাশ ভবন স্কলারশিপ কখন রেনুয়েল করবে, কী কী ডকুমেন্টস লাগবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো। তার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, আমরা এই পুরো পদ্ধতিটাই তোমাদেরকে আমাদের ব্যক্তিগত মতামত এবং তার সাথে বিকাশ ভবনের ওয়েবসাইটে দেওয়া কিছু তথ্যের পরিপ্রেক্ষিতে তোমাদেরকে বুঝাবো এবং তোমরা অবশ্যই বুঝতে পারবে। তো সেজন্য আমরা সরাসরি বিকাশ ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ svmcm.gov.in এই ওয়েবসাইটটিতে আসতে হবে। আসার পরে এখানে বিকাশ ভবন রেনুয়েল আবেদন অনেক কিছু অপশন দেখতে পাবে। প্রথমে হোমের সাইডে অ্যাবাউট অপশানটিতে ক্লিক করলে সর্বনিচে আমরা যদি চলে যাই, রেনুয়েল সেকশনটি কিন্তু রয়েছে। অর্থাৎ আমি তোমাদেরকে প্রথমেই বলি রেনুয়েল কারা কারা করতে পারবে, কী কী ডকুমেন্টস প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, যদি তুমি কলেজে পড়ো বা জেনারেল কোর্সে পড়ো বা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করছো, যাই করো না করো, অর্থাৎ ডিগ্রি কোর্স করছো, এমএ বা গ্র্যাজুয়েশন যে লেভেলেরই কোর্স করছো না কেন, তাদের ক্ষেত্রে সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এর মার্কশিট প্রয়োজন হবে ফার্স্ট রেনুয়েল করার জন্য। হ্যাঁ বন্ধুরা, যারা এমএ করছে একবারই রেনুয়েল করতে পারবে যেহেতু তাদের দু বছরের কোর্স, যারা গ্র্যাজুয়েশন করছে তারা দুবার রেনুয়েল করতে পারবে যেহেতু তাদের তিন বছরের কোর্স। অতএব যখন তোমার তৃতীয় বর্ষ অর্থাৎ তুমি হয়তো দ্বিতীয়বার রেনুয়েল করেছো, তারপরে যখন রেনুয়েল করবে তখন তোমার প্রয়োজন হবে থার্ড এবং ফোর্থ সেমিস্টারের মার্কশিট। হ্যাঁ বন্ধুরা, যদি তুমি প্রথমবার রেনুয়েল করো ওয়ান এবং টু সেমিস্টারের মার্কশিট প্রয়োজন, এবং যদি তুমি সেকেন্ড ইয়ারের পর থার্ড ইয়ারে উঠেছো সেক্ষেত্রে করো থার্ড এবং ফোর্থ সেমিস্টারের মার্কশিট প্রয়োজন। অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে ভর্তির রসিদ, হ্যাঁ ভর্তির রসিদ তো দুবার থাকবে, দুটো সেমিস্টার থ্রি এবং ফোর, তাছাড়া যারা ওয়ান এবং টু সেমিস্টার দিচ্ছ তাদের দুটো ভর্তির রসিদ থাকবে। হ্যাঁ বন্ধুরা, মাস্ট লাস্ট মার্কস ভর্তির রসিদটা প্রয়োজন। অর্থাৎ যদি তুমি ফার্স্ট ইয়ারে করছো তাহলে প্রথম সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের ভর্তির রসিদটা অবশ্যই প্রয়োজন, এবং তার সাথে যদি ফার্স্ট সেমিস্টারের ভর্তির রসিদ থাকে সেটাও কিন্তু স্ক্যান করে দিতে হবে। এই হলো পার্ট, আর কোনো কিছু স্ক্যান করার প্রয়োজন নেই। এই দুটো জিনিস, মার্কশিট আর হলো কত ভর্তির রসিদ, এই দুটো স্ক্যান করলেই তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট কোনো দিতে হচ্ছে না, কোনো রকম বাইরের থেকে কোনো কাগজপত্র আনতে হবে না, পুনরায় করে কলেজের কোনো ডিক্লারেশন প্রয়োজন হবে না, শুধুমাত্র এই দুটো কাগজ দিয়ে তোমরা রিনিউয়াল করতে পারবে। যখনই রিনিউয়াল সিস্টেম অনলাইন চালু হবে আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দেব, তোমরা মোবাইল থেকে অনায়াসেই করে নিতে পারবে। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কীভাবে রিনিউয়াল করবে, কী কী ডকুমেন্টস লাগবে, সঠিক পদ্ধতি কী, সঠিক ডকুমেন্টসগুলো কী কী, সেই বিষয়টা তোমরা বুঝতে পারলে, তাছাড়া যদি নিচের দিকে দেখি অর্থাৎ যারা ইলেভেনে করে টুয়েলভে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে ইলেভেনের মার্কশিট এবং টুয়েলভে ভর্তির রসিদ, এবং যারা ডাক্তারি পড়ছো তাদের ক্ষেত্রেও রেনুয়েল করার জন্য, যদি ফার্স্ট রেনুয়েল করো তাহলে ফার্স্ট ইয়ারের MBBS বা যে ডিগ্রি থাকুক না কেন তার মার্কশিট, এবং সেটা সেকেন্ড ইয়ারে ভর্তির বা সেকেন্ড ইয়ারে ভর্তির অবশ্যই রসিদ প্রয়োজন। তো এই দুটো অর্থাৎ নতুন যেখানে ভর্তি হয়েছে তার রসিদ, বর্তমানে যে কোর্সটা করে তুমি সার্টিফিকেট পেয়েছো সেই সার্টিফিকেটটি, এই দুটো জিনিস থাকলেই তোমরা রিনিউয়াল করতে পারবে। তো আজকের ভিডিওটা আশা করি তোমরা বুঝেছো। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়েও আমরা সে বিষয়টা তোমাদের কাছে তুলে আনার চেষ্টা করব। আজকের ভিডিওটা আশা করি তোমরা বুঝেছো বা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।